সম্মানিত ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের পৃষ্ঠা 7 ও 9 এর লেসন 3 প্রোনাউন্স এর আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ। লেসন 3, প্রোনাউন্স। এ Read the following dialogue and notice the underlined words. Read, পড়ো the following dialogues, নিচের সংলাপ, এবং notice, লক্ষ্য করো the underlined words, দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া শব্দগুলো। নিম্নলিখিত সংলাপটি পড়ো এবং নিচে দাগ দেওয়া শব্দগুলো লক্ষ্য করো। টিপু, তামান্না, Who are there before the notice board? Tamanna, who are there? Okhane, kara, before the notice board? Notice board er shamane. Tamanna, they are Mr. and Mrs. Ahsan. They are my neighbors. They are, tara holo, Mr. and Mrs. Ahsan. Janab ebong Begum. আহসান, দে আর, তারা হলো, মাই নেইবার্স, আমার প্রতিবেশী। এখানে দে এবং মায়ের নিচে, মাই এর নিচে দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ আন্ডারলাইন করা হয়েছে। আমরা একটু লক্ষ্য করি, এটা হলো দ্বিতীয় লাইন, অর্থাৎ লাইনগুলো ডান পাশে 1 2 এই হিসাবে চিহ্ন করা হয়েছে প্রতিটি লাইনের। টুডে দে ব্রিং মি to school with their children. Today, as they, tara, bring me, amake, bring, ane, ba niye ashe, me, amake, to school, bidyaloye, with, shathe, their, tader, tader, children, chelemeyeder shathe, ba shishuder shathe, tader shishuder shathe, tara, as, amake, niye ashe, school e, বা বিদ্যালয়ে নিয়ে আসে। টিপু, ও রিয়েলি, দে আর ভেরি হেল্পফুল, ও সত্যি, দে আর ভেরি হেল্পফুল, তারা, দে আর, তারা ভেরি হেল্পফুল, খুবই সাহায্যকারী। তামান্না, শিওর, নিশ্চয়, দে আর ভেরি গুড অ্যান্ড ভেরি হেল্পফুল, দে, তারা আর ভেরি গুড, খুব ভালো, অ্যান্ড এবং ভেরি হেল্পফুল, এবং খুব সাহায্যকারী। দে হ্যাভ গ্রেট রিলেশনস উইথ অল নেইবার্স, দে হ্যাভ, তাদের আছে গ্রেট রিলেশনস, বিরাট সম্পর্ক বা ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, উইথ অল নেইবার্স, সকল প্রতিবেশীর সাথে। My parents like them a lot. My parents, amar pitamata, like, pochond kore, them, taderke, a lot, prochur, ba onek. So, tai, they sometimes depend on them. So, tai, they, tara, sometimes, maze maze, depend on, nirbhor kore, them, tader, tader upor, নির্ভর করে। টিপু, আর দিয়ার চিলড্রেন স্টুডেন্টস অফ দিস স্কুল, আর দিয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েরা কি স্টুডেন্টস, ছাত্র বা শিক্ষার্থী অফ দিস স্কুল, এই বিদ্যালয়ের। তামান্না, ইয়েস দে আর, হ্যাঁ তারা, তারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী। ওয়ান অফ দেম ইজ আ থার্ড গ্রেডার অ্যান্ড অ্যানাদার ইজ আ ফিফথ গ্রেডার। ওয়ান অফ দেম ইজ আ থার্ড গ্রেডার, তাদের একজন হলো তৃতীয় পর্যায়ের, তৃতীয় ধাপের বা তৃতীয় শ্রেণীর, এবং অন্যজন হলো পঞ্চম শ্রেণীর বা পঞ্চম ধাপের, পঞ্চম গ্রেডের।
they are also they are so lovely as well. Tara khub sundoro. They are tara so lovely, khub sundor. As well. O. এখানে as well এবং to একই অর্থে ব্যবহৃত হয়। They often come to our place. They তারা often প্রায়ই come আসে to our place আমাদের জায়গায় বা আমাদের কাছে। I also go to their place almost every day. I also আমিও go যাই to their place তাদের কাছে almost every day প্রায় প্রতিদিন we are good friends আমরা ভালো বন্ধু এখানে আন্ডারলাইন করা যে শব্দগুলো আমরা পেয়েছি সেগুলো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই সব প্রোনাউন গুলো হয় তামান্না অথবা তামান্নার পিতামাতা প্যারেন্টস অথবা তার প্রতিবেশী এবং প্রতিবেশীদের ছেলে মেয়েদেরকে নির্দেশ করেছে The underlined words in the dialogue are used in place of a noun and of a name or names for example they in the second sentence refers to Mr. and Mrs. Hassan and their in the third sentence refers to Mr. and Mrs. Hassan's. The underlined words দাগ দেওয়া নিচে দাগ দেওয়া শব্দগুলো in the dialogue সংলাপে are used ব্যবহৃত হয় in place স্থানে of a name একটি নামের স্থানে or names অথবা নামবাচক শব্দের স্থানে for example উদাহরণস্বরূপ they শব্দটি যার অর্থ হলো তারা তারা in the second sentence দ্বিতীয় বাক্যে refers নির্দেশ করে to Mr. and Mrs. Hassan জনাব এবং বেগম আহসানকে নির্দেশ করে and their এবং their শব্দটি in the third sentence তৃতীয় বাক্যে refers নির্দেশ করে to Mr. and Mrs. Hassan's বেগম জনাব এবং বেগম আহসানের এই অর্থে বোঝাতে দিয়ার শব্দটা ব্যবহার করা হয় লক্ষ্য করি সংলাপে নিচে দাগ দেওয়া শব্দগুলো নাম বা নাম পদের স্থানে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ দ্বিতীয় বাক্যে তারা জনাব ও বেগম আহসানকে নির্দেশ করে এবং তাদের তৃতীয় বাক্যে জনাব ও বেগম আহসানের নির্দেশ করে So, pronouns are words that we use in place of a noun or nouns. Look at the list of pronouns in different forms below. So, tai, pronouns, sarvanampad are words. Sarvanampad holo shabda that ja we use amra byabohar kori in place of a noun বিশেষ্য পদের স্থানে বিশেষ্য এর স্থানে or nouns অথবা বিশেষ্য পদের স্থানে look at the list তালিকার দিকে তাকাও বা লক্ষ্য করো of pronouns প্রোনাউনের বা বিশেষণ সর্বনাম পদের so pronouns এখানে সর্বনাম পদ হলো এমন একটি শব্দ যা নাউন বা বিশেষ্য এবং বিশেষ্য পদের স্থানে ব্যবহৃত হয় লুক অ্যাট দ্য লিস্ট অফ প্রোনাউন্স প্রোনাউনের তালিকার দিকে তাকাও বা সর্বনাম পদের তালিকার দিকে তাকাও
in different forms below, বিভিন্ন ধরনের নিচে। তাই সর্বনাম পদ হলো শব্দ যা আমরা বিশেষ্যের বা বিশেষ্য পদের স্থানে ব্যবহার করি। নিচে বিভিন্ন ধরনের সর্বনাম পদের তালিকা দেখো। সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, প্যাসিভ ফর্ম, তিনটি ফর্মে রয়েছে সর্বনাম পদ বা প্রোনাউন্স। সাবজেক্ট ফর্ম যা সেন্টেন্সের শুরুতে বসে, অবজেক্ট ফর্ম যা সেন্টেন্সের শেষে বসে, এবং পসেসিভ ফর্ম যা সেন্টেন্সের শেষে অথবা মাঝখানে অথবা শুরুতে যে কোনো জায়গায় বসতে পারে। আমরা দেখি আই সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হয় মি এবং পসেসিভ ফর্ম হয় মাই। আই আমি, মি আমাকে, পসেসিভ ফর্ম মাই আমার। উই আস আওয়ার্স, উই আমরা, আস আমরা অবজেক্ট হিসেবে, আওয়ার আমাদের। হি হিম হিস, হি সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো হিম এবং পসেসিভ ফর্ম হলো হিস। শি হার হার হার্স, শি সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হার, পসেসিভ ফর্ম হার এবং হার্স উভয়ে। দে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম দেম, পসেসিভ ফর্ম দিয়ার অথবা দিয়ার্স। নাও ট্রাই টু ফাইন্ড আউট দ্য নাউন হুইচ অব দ্য ফলোয়িং প্রোনাউন্স রিফার টু ইন দ্য ডায়ালগ ইন সেকশন এ। নাও এখন ট্রাই টু ফাইন্ড আউট, খুঁজে বের করার চেষ্টা করো দ্য নাউন্স বিশেষ্য পদগুলো, হুইচ যা দ্য ফলোয়িং প্রোনাউন্স রিফার টু, যা নিচের সর্বনাম পদগুলো নির্দেশ করে। ইন দ্য ডায়ালগ সংলাপে, ইন সেকশন এ, সেকশন এ তে। এখন অনুচ্ছেদ এ তে সংলাপে নিচের সর্বনাম পদগুলো যে বিশেষ্য পদগুলোকে নির্দেশ করে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো। মাই ইন দ্য সেকেন্ড লাইন রিফার্স টু, দ্বিতীয় লাইন এ মাই শব্দটি যাকে নির্দেশ করে। আমরা দেখে নেই দ্বিতীয় লাইনটি কি আছে। সেকেন্ড লাইন হলো তামান্না, ডায়লগ অফ তামান্না, তামান্না বলছে, তামান্নার সংলাপ। দে আর মিস্টার অ্যান্ড মিসেস আহসান, তারা হলো জনাব এবং বেগম আহসান। দে আর মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী। এখানে মাই নির্দেশ করছে অবশ্যই তামান্নাকে, তাহলে উত্তর হলো তামান্না। মি ইন দ্য থার্ড লাইন রিফার্স টু, মি থার্ড লাইনে নির্দেশ করছে, কাকে নির্দেশ করছে দেখে নিই। টুডে দে ব্রিং মি টু স্কুল উইথ দিয়ার চিলড্রেন, আজ তারা আমাকে, মি আমাকে এনেছে বা আনে বিদ্যালয়ে উইথ দিয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েদের সাথে। এখানে ব্রিং মি, মি আমাকে, তাহলে এটা অবশ্যই, যেহেতু ডায়লগটি তামান্নার, সুতরাং মি তামান্নাকেই নির্দেশ করছে। অর্থাৎ মি ইন দ্য থার্ড লাইন রিফার্স টু তামান্না। দেম ইন দ্য সেভেন্থ লাইন রিফার্স টু, আমরা দেখে নেই সেভেন্থ লাইন কি আছে। মাই প্যারেন্টস লাইক দেম আ লট, সো দে সামটাইমস ডিপেন্ড অন দেম। এখানে দেম শব্দটি দিয়ে যাকে নির্দেশ করা হয়েছে তা হলো, আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়লগটি তামান্নার। তামান্না বলছে মাই প্যারেন্টস লাইক দেম, আমার পিতামাতা তাদেরকে পছন্দ করে, এ লট খুব বা অনেক। সো দে সামটাইমস ডিপেন্ড অন দেম, তাই তারা মাঝে মাঝে তার উপর নির্ভর করে। তাহলে এখানে দেম কে
নির্দেশ করছে যারা তামান্নাকে বিদ্যালয়ে নিয়ে এসেছে, অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস আহসান। দেম ইন দ্য সেভেন্থ লাইন রিফার্স টু মিস্টার অ্যান্ড মিসেস আহসান। দে ইন দ্য সেভেন্থ লাইন রিফার্স টু সপ্তম লাইনে দে শব্দটি দিয়া কাকে নির্দেশ করেছে? সপ্তম লাইনটি আবার আমরা দেখি, মাই প্যারেন্টস লাইক দেম আ লট সো দে সামটাইমস ডিপেন্ড অন হিম, তাই তারা মাঝে মাঝে তাদের উপর নির্ভর করে। এখানে তারা এবং তাদের, দেম তাদের, তাদের বলতে মিস্টার অ্যান্ড মিসেস আহসান, তাহলে দে মিস্টার এবং মিসেস আহসানের উপর নির্ভর করে কারা? এই ডায়লগটিতে পরে আমরা বুঝতে পেরেছি যে তামান্নার পিতামাতা বা প্যারেন্টস, এখানে রয়েছে মাই প্যারেন্টস লাইক দেম আ লট, তাহলে মাই প্যারেন্টস যারা, মাই প্যারেন্টস বলতে তামান্নার পিতামাতা, এখানে দে বলতে সেই তামান্নার পিতামাতা বা প্যারেন্টসকে বোঝানো হয়েছে, তাহলে উত্তরটা হবে দে ইন দ্য সেভেন্থ লাইন রিফার্স টু তামান্নাস প্যারেন্টস। দিয়ার ইন দ্য এইথ লাইন রিফার্স টু, এইথ লাইন বা অষ্টম লাইনে দিয়ার নির্দেশ করে, আমরা দেখে নিই অষ্টম লাইনে কি আছে, টিপু, এখানে সংলাপে টিপু, টিপুর সংলাপ, আর দিয়ার চিলড্রেন স্টুডেন্টস অব দিস স্কুল, আর দিয়ার চিলড্রেন তাদের ছেলেমেয়েরা কি স্টুডেন্টস শিক্ষার্থী অব দিস স্কুল, এই বিদ্যালয়ে, এখানে দিয়ার বা তাদের বলতে টিপু তাদের সম্পর্কে জানতে চেয়েছে, অর্থাৎ যারা তামান্নাকে বিদ্যালয়ে নিয়ে এসেছে, অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস আহসান। সো দেয়ার ইন দ্য এইথ লাইন রিফার্স টু মিস্টার অ্যান্ড মিসেস আহসানস, দেয়ার মিস্টার অ্যান্ড মিসেস আহসানস। দে ইন দ্য নাইন্থ লাইন রিফার্স টু, নবম লাইনে বা নবম সারিতে দে নির্দেশ করছে, আমরা নবম সারিটা দেখে নেই, তামান্না বলছে ইয়েস দে আর, হ্যাঁ তারাই, তাহলে এখানে দে বলতে সেই মিস্টার অ্যান্ড মিসেস আহসানকে বোঝানো হয়েছে বা নির্দেশ করা হয়েছে। দে ইন দ্য নাইন্থ লাইন রিফার্স টু মিস্টার অ্যান্ড মিসেস আহসান। দে ইন দ্য ইলেভেন্থ লাইন রিফার্স টু, এগারোতম সারিতে দে নির্দেশ করে, দেখে নেই এগারোতম সারিতে কি আর রয়েছে, দে আর সো লাভলি অ্যাজ ওয়েল দে অফেন কাম টু আওয়ার প্লেস, দে আর সো লাভলি অ্যাজ ওয়েল, তারা খুব সুন্দর, দে অফেন তারা প্রায়ই কাম টু আওয়ার প্লেস আমাদের কাছে আসে, এখানে দে বলতে এবং লাভলি শব্দটি ব্যবহার করা হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস আহসানস চিলড্রেনদের নির্দেশ করতে। সো উই ক্যান সে দে ইন দ্য ইলেভেন্থ লাইন রিফার্স টু মিস্টার অ্যান্ড মিসেস আহসানস চিলড্রেন। উই ইন দ্য টুয়েলভ লাইন রিফার্স টু, উই বারোতম লাইনে নির্দেশ করে, বারোতম লাইনটা দেখে নেই, আই অলসো গো টু দিয়ার প্লেস অলমোস্ট এভরি ডে, উই আর গুড ফ্রেন্ডস, আই অলসো আমিও গো যাই টু দিয়ার প্লেস তাদের স্থানে বা তাদের কাছে অলমোস্ট এভরি ডে প্রায় প্রতিদিন, উই আর গুড ফ্রেন্ডস আমরা ভালো বন্ধু। এখানে তামান্নার ডায়লগ থেকে তামান্না বলছে যে তামান্না এবং তারা ভালো বন্ধু, তারা বলতে এখানে মিসেস মিস্টার অ্যান্ড মিসেস আহসানস চিলড্রেন বা জনাব ও বেগম আহসানের ছেলেমেয়েরা, তাহলে আমরা বলতে পারি উই ইন দ্য টুয়েলভ লাইন রিফার্স টু তামান্না অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস আহসানস চিলড্রেন।
B. 1. Now fill in the gaps in the following sentences with appropriate forms of pronouns. এখন, now এখন, fill in the gaps. Fill পূরণ করো in the gaps শূন্যস্থান in the following sentences. নিচের বাক্যগুলোতে with দিয়ে appropriate forms সঠিক ধরন দিয়ে of pronouns সর্বনামের. Number 1. Dash are a good boy. এখানে সাবজেক্ট ফর্ম বসবে সাবজেক্টের পরে আর রয়েছে আমরা জানি আই এর সাথে এম ইউ এর সাথে আর এবং বাকি সবগুলোর ক্ষেত্রে থার্ড পারসন যারা তাদের সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে বসে ইজ তাহলে এখানে আর বসানো হয়েছে এবং এ গুড বয় বলা হয়েছে একজন বালক তাহলে এখানে বসবে ইউ ইউ আর এ গুড বয় নাম্বার টু My parents love, এখানে object form, তাহলে me, my parents love me, আমার পিতা মাতা আমাকে ভালোবাসে, this is dash pen, এখানে যেহেতু মাঝখানে অবশ্যই subject form অথবা object form বসবে না, তাহলে এটা possessive form, this is my pen হতে পারে, this is your pen হতে পারে, this is his pen, her pen হতে পারে, নাম্বার ফোর এখানেও সাবজেক্ট শুরুতে যেহেতু রয়েছে তাহলে সাবজেক্ট ফর্ম এখানে আই বসানো যেতে পারে আই বট দিস পেন এই কলম আমি কিনলাম আই বট আমি কিনলাম দিস পেন এই কলম নাম্বার ফাইভ দ্য ফুড ওয়াজ গুড খাবারটি ছিল ভালো উই এনজয় ইট ভেরি মাচ উই এনজয় ইট এখানে অবজেক্ট উই সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে শূন্যস্থানে অবজেক্ট ফর্ম উই এনজয়েড ইট ভেরি মাচ ইট বলতে এই রিফার্স টু দি ফুড এই ফুডকে নির্দেশ করা হয়েছে এই প্রোনাউন দিয়ে ইট দ্বারা নাম্বার সিক্স আই বরোড ড্যাশ পেন ইন ড্যাশ ম্যাথ ক্লাস এখানে বসানো যেতে পারে আই বরোড হিস পেন অথবা ইয়োর পেন অর্থাৎ এটা possessive form I borrowed his pen অথবা your pen in my math class আমার গণিত ক্লাসে in my math class number 2 make sentences of your own using some other pronouns in the following forms Make sentences of your own. তোমার নিজের মতো বা নিজে নিজে বাক্য তৈরি করো ইউজিং ব্যবহার করে সাম আদার প্রোনাউন্স অন্য কিছু প্রোনাউন বা সর্বনাম পদ ব্যবহার করে ইন দ্য ফলোয়িং ফর্মস নিচের ধরন অনুযায়ী সাবজেক্ট ফর্ম তাহলে সাবজেক্ট ফর্ম ধরন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি ইউ এর ব্যবহার যেহেতু করা হয়নি ইউ হ্যাভ a red pencil you have a red pencil tomar ekti lal pencil ase ekhane you subject form hisebe byabohar kora hoyeche tarpor royeche object form you er byabohari amra korte pari a song is sung by you ekti gaan gawa hoy tomar dara ekhane you object form hisebe byabohar kora hoyeche ইউ কে আমরা পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড মাঝখানে বসানো হয়েছে পসেসিভ ফর্ম হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড সে তোমার ভালো সবচেয়ে ভালো বন্ধু অ্যানাদার পসেসিভ ফর্ম আমরা জানি পসেসিভ ফর্ম সাধারণত সেন্টেন্সের মাঝখানে অথবা শেষেও বসতে পারে সেক্ষেত্রে অ্যানাদার পসেসিভ ফর্ম অন্য পসেসিভ ফর্মটি শেষে বসাই আমরা He has got a pen that was yours. He has got she পেয়েছে a pen একটি কলম that যা was ছিল yours তোমার এখানে yours object অর্থাৎ শেষে বসেছে এবং এটাও একটি possessive form you এর subject form object form এবং দুইটি possessive form এখানে দেখানো হলো তোমরা বাড়িতে আরো অন্যান্য প্রোনাউনের পসেসিভ ফর্ম সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম
এবং অ্যানাদার পসেসিভ ফর্মে সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে এবং কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।